স্ত্রীকে খুন করে ঘরে রেখে প্রতিবেশীদের খবর দিলেন স্বামী নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংসারিক অশান্তির কারণে এই ঘটনা অনুমান স্থানীয়দের। পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত স্বামী কানাই ঘোষ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত নগরথুবা এলাকায়। মৃতার নাম রীনা ঘোষ। জানা গেছে দীর্ঘদিন ধরে মুম্বাইতে থাকতেন রীনা। গত দুদিন আগে মুম্বাই থেকে ফিরেছেন বাড়িতে। বাড়িতে ফেরার পর থেকেই শুরু হয়েছে পারিবারিক অশান্তি। মঙ্গলবার রাতে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, অশান্তির জেরে নিজের স্ত্রীকে খুন করে স্বামী কানাই ঘোষ। বুধবার সকালে প্রতিবেশীর বাড়িতে গিয়ে কানাই জানান তার স্ত্রীকে তিনি মেরে ঘরের মধ্যে ফেলে রেখেছেন। প্রতিবেশীরা ঘরের মধ্যে ঢুকেই দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ। খবর দেওয়া হয় হাবড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে মৃতদেহ। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, খবর পেয়ে ইতিমধ্যেই হাবড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে মূল অভিযুক্ত কানাই ঘোষকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। স্থানীয় এক গৃহবধূ জানান, সম্পত্তি নিয়ে স্বামীর সাথে বিবাদ ছিল, বাড়িতে এলেই অশান্তি করত। আসলে ভদ্রমহিলা ভালো ছিল না, উনি সারা জীবন উনি কানাই ঘোষকে জ্বালিয়েছে, বিষয় সম্পত্তি নিয়ে গণ্ডগোল, আর সমস্ত কিছু উনি ওনার স্বামীর কাছ থেকে জোর জবরদস্তি করে ব্ল্যাকমেল করে জমি লিখে নিয়েছে ওনার নামে, সেটা নিয়ে ওনাদের স্বামী স্ত্রীর গণ্ডগোল। আর আমি পাশে থাকি, কালকে সকালবেলা উনি বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকে প্রচণ্ড গণ্ডগোল করেছে, মারামারি অশান্তি করেছে। আর সকালবেলা এসে আমার খুড়তুতো ভাই ভোলা ঘোষ এসে বলল, ওই আমার যে কানাই ঘোষ, উনি তো দাদা আমার, জ্যাঠতুতো দাদা, উনি গিয়ে ওই ভোলা ঘোষ এসে বলল যে আমার ওই দাদা নাকি ওর কাছে গিয়ে স্বীকার করেছে যে আমাকে খুব মেরেছে, আমাকে বাঁশ দিয়ে মাথায় বাড়ি মেরেছে, আমিও মেরেছি, মরে গেছে। যদিও বাবার পাশেই দাঁড়িয়েছেন মৃতার মেয়ে। তিনি জানান বাবা অত্যন্ত শান্ত প্রকৃতির লোক। বাবার সাথে মায়ের দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল। মা মুম্বাইতে থাকতেন, দুদিন আগে বাড়ি ফিরেছেন, এরপর আবার দুজনের মধ্যে অশান্তি হয়। মেয়ের দাবি, বাবাকে খুন করার জন্যই এসেছিল মা। পাড়ার লোকের মুখের কাছ থেকে কথাটা শুনেছি, কিন্তু আমি ওনাকে দেখিনি। মা কোথায় থাকতেন? বোম্বে। কত বছর পর বাড়ি ফিরলেন? চার বছর। অশান্তি ঝামেলা, উনি সবকিছু প্ল্যান মাফিক করেই এসেছিলেন, কেন উনি বাড়িতে ঢোকার আগে উনি নিজে মুখে বলেছে বাড়িতে ঢোকার আগে নাকি থানায় সব কিছু লিখিত দিয়েই তারপরে এসছে। প্রথম কথা হচ্ছে আমার বাবা খুব খুব ঠান্ডা মস্তিষ্ক, ঠিক আছে, আমার বাবা খুন করবে, আর কেননা আমার আমার মা যতবার আমার বাবাকে খিস্তি দিয়েছে, তার মা বাবা তুলে খিস্তি দিয়েছে, ততবার আমার বাবা একটাই কথা বলতো যে যা কথা বলার আমার সাথে বলো, আমার নিজের মাকে নিয়ে কিছু বলো না। কেস করে তারপরে উনি ঢুকেছেন, নিজেই বলেছে যে আমি কেস করে এসেছি, হয় আমি তোকে মারবো কিংবা আমি নিজে শেষ হয়ে যাব, বাড়ি শ্মশান করি করে দিয়ে যাব। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা বলেন, লোকের মুখে জানতে পেরে সকালে বাড়িতে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কানাই ঘোষের স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি বাড়িতে ছিলাম, তা আমার এখানে পাশে আসে লোকজন ছিল, যা বলছি কি ওখানে একটা মার্ডার হয়ে গেছে। আমি বলছি কোথায় মার্ডার হয়েছে দেখি, আসলাম এখানে, এসে দেখলাম কানাই ঘোষের বউ। এসে দেখলাম পুলিশ টুলিশ সবাই চলে আসলো, গাড়ি টাড়ি আসলো, এসে আমি দুই মিনিট এখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে গাড়ি আসলো, আসার পরে সব ইনকোয়ারি করলো, লাশটা নিয়ে চলে গেল। না উনি তো এখানে থাকতো না, দশ বছর বারো বছর ওনার দেখিনি এখানে। কালকে একবার সকালে দেখা হয়েছিলো রাস্তায়, রেশন ঘরে যাচ্ছিলাম, সেই সময় ওনারে দেখছিলাম, সেটা আমি জানি না, হয়তো কোনো স্বামী স্ত্রী দুজনে গণ্ডগোলের যে কোনো মারপিট হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।